নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কেন পালন করা হয়, অরণ্য ষষ্ঠীকে কেনই বা জামাই ষষ্ঠী বলা হয়, এবং অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর সম্পূর্ণ ব্রতকথা সম্পূর্ণটাই জানব আজকের এই ভিডিওতে। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী বাংলার এক বাঙালির একটি বিশেষ উৎসব। বাংলায় জামাই ষষ্ঠী কিভাবে শুরু হয়েছিল এ নিয়ে নানা মনির নানা মত, তবে সর্বাধিক প্রচলিত দুটি মত হলো, অতীতে আমাদের দেশের বেশ কিছু অংশে নিয়ম ছিল যে মেয়ের বিয়ের পর তার বাবা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবে না যতদিন না মেয়ের সন্তান সম্ভবা হন বা সন্তানের জন্ম দেন। এর ফলে মেয়ে কোনোভাবে সন্তান ধারণে অক্ষম বা প্রসবে বাধা এলে বাবা মায়ের দীর্ঘদিন কেটে যেত মেয়ের মুখ দর্শনে। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখ দর্শন ঘটবে কিভাবে? তাই মেয়ের মুখ দর্শন করার জন্য এবং মেয়েকে সন্তান সম্ভবা হওয়ার জন্য জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠীর অথবা শুক্লা ষষ্ঠীর দিনটিকে জামাই ও মেয়ের কল্যাণার্থে বেছে নেওয়া হয়েছিল, পরে যা পরিচিতি লাভ করে জামাই ষষ্ঠী হিসেবে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম। সমস্ত সন্তানের মায়েরাই এই ব্রত পালন করতে পারে। জামাই বা অরণ্য ষষ্ঠীতে ব্রতে কি কি দ্রব্য লাগবে চলুন জেনে নিই। ফল লাগবে 6টি পান, 6টি সুপুরি, বাঁশপাতা, হলুদের ছোপন, কাপড়ের টুকরো, নতুন ছগাছা সুতো, তেল হলুদ, চিড়ে, খই ও দই। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয়। পিটুলি দিয়ে একটি কালো বিড়াল এঁকে একটা পিটুলের কক্ষণ গড়ার নিয়ম। ফল মূলে বাটা সাজাতে হবে। তারপর 6টা পান ও 6টা সুপুরি, হলুদের ছোপানো কাপড়ের টুকরো বাঁশপাতায় জড়িয়ে, ছ গাছার সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। এই সুতোকে ষাট সুতো বলা হয়। চিড়ে, খই, দই, তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার নিয়ম। পুজো শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই ষাট সুতো তাদের হাতে বেঁধে দিতে হবে। পুজোর শেষে ব্রতকথা শুনে ব্রতীকে ফল খেয়ে থাকতে হবে। এবার চলুন বন্ধুরা জেনে নিই জামাই বা অরণ্য ষষ্ঠীর ব্রতের কথা। এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল। এই তিন বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষটা চাপিয়ে দিত বাড়ির পোষা একটি কালো বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের কোনো দোষ কখনো স্বীকার করত না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পূজোর জন্য নিজের হাতে পায়েশ, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এইদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েশ, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কি যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে যখন জিজ্ঞেস করল, ও বৌমা পূজোর মিষ্টিগুলো কে এইরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিল, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দুচার ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করল।
এদিকে বেড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং সেখানে গিয়ে দেবী অরণ্য ষষ্ঠীর কাছে তার সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নে, আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পর সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করল। ব্রাহ্মণীর নাতির মুখ দেখে খুব খুশি হল এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগল। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তে শুয়েছিল, কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতে দেখল ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো, তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এইরকম করে ছোট বউয়ের পর পর 7টি ছেলে আর 1টি মেয়ে হলো, কিন্তু সবকটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ নিশ্চয়ই মানুষ নয়, রাক্ষসী, ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে, এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, এক্ষুনি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এর কি হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর 1টি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে মা, আমাকেও তুমি নিয়ে নাও, আমি আর একদিনও বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাজারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বললেন। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর কোনো লজ্জা হতো না? সেই কারণেই তো আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই, আর যখন দয়া করে তুমি আমায় দেখাই দিয়েছ, তখন তুমি আমায় রক্ষে করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে, যদি এক হাড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে হাড়িতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার তুমি ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটু দেরি করল না, এক হাড়ি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্না করো, আর কখনো পূজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না, ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না, অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল, এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হল। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে
খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকেই মা ষষ্ঠীর, মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের ব্রতকথার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।